ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি। এখানে এক কাপ সরি এক বাটি মুগের ডাল আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব গরম জল, সেদ্ধ করার জন্য গরম জল। তো ডালটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন, ডালটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘুঁটে নিয়ে মানে ঘেঁটে নিয়ে এবার আমি একটু জল দিয়ে দেব, দিয়ে ডালটাকে নামিয়ে ফেলবো। তো এখানে কড়া গরম করে তেল দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা ভেজে নেব। আর এখানে নিয়েছি আমি কাতলা মাছের মাথা, কাতলা মাছের মাথাটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, মাথাটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দেব, ডালের ফোড়নটা এর মধ্যেই দেব। তো প্রথমে দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা 3টে, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো কুচিয়ে মানে টুকরো করে, আর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো, কুচানো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় মতন পেঁয়াজটা, আর সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো ভাজা ভাজা করে এবার দিয়ে দেব এই রসুন আর আদাটা, ভালো করে ভাজা করে নিতে হবে যাতে কোনো গন্ধ না থাকে কাঁচা। এবার দিয়ে দিচ্ছি জিরের বাটা, জিরের বাটাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর হচ্ছে গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাথাটাকে ভেঙে একটু থেঁতো করে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে মাথা সমেত, এবার দিয়ে দেব ডালটা এর মধ্যে। এবার ডালটা ঢেলে দিচ্ছি, তো ডালের ফোড়নটা আমার দেওয়া হয়ে গেল। আর এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, ডালটা ফোড়নের সঙ্গে সঙ্গে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো ডালটা এমনিতেই ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনি। এবার এটাকে নাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, দেওয়ার পরে নামিয়ে ফেলবো। বন্ধুরা মাছের মাথা দিয়ে ডালের রেসিপিটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি, আর ঘিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, ঘির গন্ধটা যাতে ডালের সঙ্গে মিশে যায়। তো একটু ডালটা নাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা রেসিপিটা, ডালের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।